সিলেটে রাজন হত্যা মামলার আসামি মোহিত কামরুলের পর জনগণের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে এজাহারভুক্ত আসামি ময়নাকে মোহিতের স্ত্রী শ্যালক এবং নির্যাতনে প্রত্যক্ষদর্শী দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কুমারগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে দুলাল নামে আরও একজনকে চার আসামির আরেকজন আলী হায়দারকে দ্রুত গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী সেই মধ্যভাবে প্রমাস মার্সে এই প্রবাসী খামরুলকে নিয়া বাংলার জমি উপার্সি দেওয়া হোক এটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি মিডিয়া মিডিয়া যদি না থাকতো এখন যদি মিডিয়া না থাকে নহলে আমাদের এ কখনও আমরা এরকম ন্যায় বিচার কখনো আমরা পাবো না পুলিশে আমরা কখনো এরকম আমরা নেয় নাই আমরা অনেক সাফার হয়েছি আটক ময়নাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আমি আমরা গতকালকে পুলিশ ও ময়নাকে গ্রেফতার করার পরে আমি অর্ধ আদালত তাকে ফরোয়ার্ড করি এবং আদালতের নিকট দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করি বিজ্ঞ আদালত আমার আবেদনের প্রেক্ষিতে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন রাজনের বাড়িতে এখন শুধুই কান্না ধন্যবাদ জানাই যে আমার বাচ্চার আসামির দ্রুত প্রধানমন্ত্রী আইনের যে আনার চেষ্টা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরত চুমকি সেখানে গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এই বিচারটা যেন হয় তার জন্য আমরা বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজনে আরও যা কিছুর প্রয়োজন সেটা করব আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশেষভাবে মনিটর করবে কোনো ক্ষেত্রে যদি তারা কোনো গাফিলিতি করেছে দেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেটা আরও সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া হবে পুলিশের অভিযুক্ত উপ আমিনুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে পুলিশের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে মৌসুমী সুলতানা ন্যাশনাল ডেস্ক চ্যানেল আই পুলিশে আমরা কখনো এরকম মামলা নেয় নাই আমরা অনেক সাফার হয়েছি আটক ময়নাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আমি আমরা গতকালকে পুলিশ ও জনগণ সহ ময়নাকে গ্রেফতার করার পরে আমি অদ্য বিজ্ঞ আদালত তাকে ফরওয়ার্ড করি এবং আদালতের নিকট দশ দিনের পুলিশ রিমান্ড আবেদন করি বিজ্ঞ আদালত আমার আবেদনের প্রেক্ষিতে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন রাজনের বাড়িতে এখন শুধুই কান্না ধন্যবাদ জানাই যে আমার বাচ্চার আটশো মিটারের দ্রুত প্রধানমন্ত্রী আইনেরাও দ্রুত গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী সেই মধ্যভাবে একটা মাস সমাজকে মারছে বাংলার জমি ওপাশে দেওয়া হোক এটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি মিডিয়া মিডিয়া যদি না থাকতো এখন যদি মিডিয়া না আমাদের এখন আমরা এরকম সিলেটে রাজন হত্যা মামলার আসামি মোহিত কামরুলের পর জনগণের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে এজাহারভুক্ত আসামি ময়নাকে মোহিতের স্ত্রী শ্যালক এবং নির্যাতনে প্রত্যক্ষদর্শী দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কুমারগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে দুলাল নামে আরও একজনকে চার আসামির আরেকজন আলী হায়দারকে দ্রুত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরত চুমকি সেখানে গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এই বিচারটা যেন হয় তার জন্য আমরা বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজনে আরও যা কিছুর প্রয়োজন সেটা করবো আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশেষ